সীমান্তে থামছেই না মিয়ানমারের গোলাগুলি। দেশটির অভ্যন্তরীণ সংঘাতে জড়িতরা যেন বাংলাদেশের সীমানায় আসতে না পারে তাই সতর্ক অবস্থানে বিজিবি। গাজীপুরে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রায় দুই মাস ধরে বান্দরবানের তমরু, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে থেমে থেমে উত্তেজনা চলছে। বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে জান্তা বাহিনীর গোলাগুলি ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। হেলিকপ্টারের পাশাপাশি সেনা টহল বাড়িয়েছে নেইপিদ। সোমবার সন্ধ্যার পরও তমরু সীমান্তে পরপর তিনটি গোলা হামলা চালানো হয়। এ অবস্থায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েই চলছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের উপর নজর রাখছে বাংলাদেশ। মঙ্গলবার গাজীপুরের সফিপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, দেশটি থেকে যাতে কেউ বাংলাদেশ সীমানায় আসতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এরা তাদের অভ্যন্তরীণ কুন্দল, অভ্যন্তরীণ মানে এরা মিয়ানমার সরকার এই পর্যন্ত অনেকগুলি এথনিক মানে গ্রুপ রয়েছে যারা সবসময়ই অস্ত্র ধরে তাদের মানে উপস্থিতি এবং তাদের দাবি দেওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। এখন আমরা যতটুকু জানি আমাদের সীমান্তের কাছে আমাদের আরাকান আর্মি বলে এক গ্রুপ, তারা যুদ্ধ করছে। এখানে আমাদের কিছু করার নাই, তারা যুদ্ধ তাদের ভিতরেই হচ্ছে এবং তারা এটা সবসময় এই যুদ্ধ হয় আরাকান আর্মি না হলে কোচিন না হলে একটা কোনো না কোনো সীমান্তে এটা যুদ্ধ চলছেই। আরাকান আর্মি বলুন কিংবা ইসের আর্মি, মায়ানমারের বিজিপি কিংবা বিজিপির আর্মি যাতে আমাদের ইসের সীমানায় না ঢুকে সেই জন্য আমাদের বিজিপি ওখানে আমরা সংখ্যা বৃদ্ধি করেছি। বাংলাদেশ কারো সঙ্গে সংঘাত নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই সংকটের সমাধান চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কারোর সঙ্গে যুদ্ধ কর চাই না, আমরা সবাই সবসময় মিলেমিশে থাকতে চাই। বঙ্গবন্ধুর সেই উক্তিটা, ফ্রেন্ডশিপ উইথ অল মেলায় সুইথনাল। সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডও সতর্ক অবস্থানে রয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।